ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي سميل شيخ জামাতে নামাজ তরক করলে কি গুনাহ হবে? জি, নামাজ জামাতে নামাজ তরক করলে গুনাহ, ওয়াজিব তরক হল। জামাতে নামাজ পড়া এবং মসজিদে যাওয়া দুটা ওয়াজিব, জামাতে নামাজ পড়া এবং কোথায় যাওয়া, মসজিদে যাওয়া। প্রথমে নামাজ নাজিল হয়েছে জামাতের মাধ্যমে, একাকী পড়তে বলে নেই। তারপর আল্লাহ রসুল বলছে কি, সালাতুল জামাআতে খাইরুম মিন সালাতিল ফজরে 27 দরজা, 27 গুণ বেশি জামাতে নামাজ পড়লে। আর মসজিদে যাওয়া এইটা ওয়াজিব, যেহেতু আল্লাহ রসুল সাহাবাকেও, অন্ধ সাহাবাকেও ঘরে নামাজ পড়তে কি বলে নাই, জায়েজ দেয় নাই। এক সাহাবা আসলো অন্ধ, সাহাবি আর রসুল্লাহ আমি অন্ধ, আমি মসজিদে যাইতে পারি না, আমাকে নেওয়ারও কেহ নেই, আমি কি ঘরে নামাজ পড়ব? আল্লাহ রসুল অনুমতি দিয়ে দিছে, যখন অন্ধ এবং আপনাকে নেওয়ারও কেহ নেই মসজিদে, আপনি ঘরে নামাজ পড়েন। কতদূর গিয়া তারপর আবার ডাক দিল, ইয়া তারা আতাসমা উন্নেদা, হ্যাঁ মানুষ এদিকে আসেন, আপনি কি নামাজের আজান শুনেন? অর্থাৎ চোখে না অন্ধ, কানে তো শুনেন। না আমি ইয়া রাসূলুল্লাহ, আমি কানে শুনি। মালি লাকা রুখসা, আমি আপনাকে অনুমতি দিতে পারি না, ঘরে নামাজ পড়ার অনুমতি দিতে পারি না। তো অন্ধ সাহাবিদের অনুমতি দেয় নাই। তা আপনি আমি সবল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তুতিমুসলিহাত, আমার চোখ আছে, আমার কান আছে, আল্লাহ রব্বুল আলমিন আমার সব কিছু ঠিক রাখছে, আমি মসজিদে যাব না কেন? মসজিদে যাওয়ার আরও অনেক ফজিলত আছে। একটা ফজিলত হলে কি, জামাতে নামাজটা পড়া যাইতেছে সেখানে, এবং সামাজিক বন্ধন রক্ষা হচ্ছে, একজন আরেকজনকে দেখলে সালাম আলকি দেবে, এবং কি দিবে, যে একজন আরেকজনের দুঃখ দুর্দশা জিজ্ঞেস করবে। তারপরে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এটা আসবে। আর অনেক অনেক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, একবারে সবগুলো নামাজের মধ্যেই রয়েছে। বিশেষ করে ইমাম সাহেবের লিড মানা, ইমাম সাহেবের লিড মানা মুক্তদিরা, যে ইমাম সাহেবকে যে আমরা নেতা মানলাম নামাজের মধ্যে, এটা সমাজের মধ্যে ইমাম সাহেবকে নেতা মানতে হবে, ইমাম অথবা ইমামের প্রতিনিধি নেতা হবে। সেখানে অমুক সমুক এই সেই ডান্ডাবাজ, এগুলো একটা নেতাগিরি করা যায় তাই। মুসলমান নেতাগিরি করবে ইমাম, যিনি মসজিদের ইমাম হবে সে রাষ্ট্রের ইমাম হবে। বারাকাল্লাহ ফিক, জাকাল্লাহ খাইরা।